আসসালামু আলাইকুম। 2023 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করেছে। এখানে লক্ষ্য করুন, ষষ্ঠ শ্রেণীর বাৎসরিক মূল্যায়ন বিষয়ে শিক্ষকদের জন্য নির্দেশনা, বিষয় জীবন ও জীবিকা শিক্ষাবর্ষ 2023। বন্ধুরা, তোমরা যারা শিক্ষার্থী রয়েছ, তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটির লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে। বার্ষিক মূল্যায়ন জীবন ও জীবিকা বিষয় প্রথমে ভূমিকা পড়ে নিবে, এরপর চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট দেখে নিবে, সাধারণ নির্দেশনা রয়েছে তোমরা পড়ে নিবে, এরপরে বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কাজসমূহ রয়েছে এখানে। এক নজরে জীবন ও জীবিকার বাৎসরিক মূল্যায়ন এখানে দিন, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, নির্ধারিত কাজসমূহ, যোগ্যতাসমূহ, এরপরে পারদর্শিতার নির্দেশক। বন্ধুরা, এখানে তিনটি দিবসে তোমাদের হবে, প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন, তোমরা দেখতে পাচ্ছ। আর যারা ভালো করে দেখতে চাও তারা এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটি লিঙ্ককে ক্লিক করে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারো। মূল্যায়নের প্রথম দিন 90 মিনিট থাকবে। নির্ধারিত কাজসমূহ হচ্ছে বিদ্যালয় ভিত্তিক সমস্যা খুঁজি ও সমাধান প্রস্তুতি নিই, এরপরে এখানে শিক্ষক যেভাবে পরিচালনা করবে তোমাদেরকে, এরপরে দলগত কাজ এক, দলগত দুই, দলগত তিন, দলগত চার, অর্থাৎ ক, খ, গ, গ ইত্যাদি ইত্যাদি, তোমরা দেখে নিবে ডাউনলোড করে পিডিএফ ফাইলটি। এরপরে মূল্যায়নের দ্বিতীয় দিন 90 মিনিট, এরপরে মূল্যায়নের তৃতীয় দিন 3 থেকে 4 ঘন্টা নির্ধারিত কাজসমূহ রয়েছে। আশা করি বুঝতে পেরেছ, তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।